হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস গাইজ আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস আজকে আমি নতুন একটি জিনিস দেখাবো আপনার ভিডিওতে আমরা আপনার আমার ভিডিওরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আজকে একটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করব। আমি এই ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করব কাস্টমাইজ করিয়ে আপনাদেরকে দেখাবো এদের মধ্যে কি সমস্যা হয়ে আছে আগেতে আগে দেখুন কি সমস্যা তারপর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি কাস্টমাইজ এ ক্লিক করলাম কাস্টমাইজ এ ক্লিক করার পর তো আমি কাস্টমাইজ এ ক্লিক করলাম ক্লিক করে আমি এটা চ্যানেলের নামটা আমি কাস্টমাইজ করতে পারি যে কোনো একটা আমি আপনাদেরকে একটা কাস্টমাইজ করে দেখাইতেছি আমি এটাকে আমি কাটি দিলাম দিয়ে এটা আমি নামটা পুরো চেঞ্জ করে দিই আমি নামটা চেঞ্জ করে দিলাম এটা আমি এখন পাবলিশ করব পাবলিশ করলে দেখুন কি সমস্যা আসি যায় পাবলিশ করার সঙ্গে সঙ্গে এই সমস্যাটা আসি করে দেখুন এটা আমি হই না নাই তার জন্য ভেরিফাই করতে হবে তাই তো ভেরিফাই করার জন্য নেক্সটে ক্লিক করতে হবে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলে কি অবস্থায় আসে আপনারা দেখুন দেখতে থাকুন নেক্সটে ক্লিক করার জন্য মানে ভেরিফাই করার জন্য ইমেল আইডি আসলো এখানে এখানে আমাকে কন্টিনিউ করতে হয় আমি কন্টিনিউ করলাম কন্টিনিউ করতে এখানে পাস কি দিতে হবে কি আমি আমার ফিঙ্গারপ্রিন্ট আমি দিয়ে দিলাম ফিঙ্গারপ্রিন্ট যখন দিয়ে দিলাম এমনে আসি থাকে এই যে এই দেখুন এখন প্রসেসিং প্লিজ ওয়েট এই প্রসেসিং প্লিজ ওয়েট এটা আর সরতেছে না তো এটা কিভাবে সরাবো এটার জন্য হয়তো আপনাদেরও এটা এই সমস্যাটা সমস্যা আপনারা পড়তে পারেন তার জন্য আমি আজকের এই ভিডিওটি বানাইতেছি যে কিভাবে এই সমস্যাটা আমরা সমাধান করব এই সমস্যার সমাধান করার মধ্যে একমাত্র একটাই পদ্ধতি আছে সেটা অন্য ইউটিউবার হয়তো আপনাদেরকে এখন আমি বহুত ইউটিউবে ঘাটছি কিন্তু কারও কাছে আমি এই সমস্যার সমাধান পাইনি তবে আমি নিজে নিজেই এই সমস্যার সমাধানটা বাইর করছি বাইর করার জন্য আমি আপনাদের সাথে সাথে শেয়ার করতেছি আপনারা এই সমস্যাটা যদি পড়েন তাহলে এই ভিডিওটা দেখে আপনারা সেই সমস্যার সমাধান করতে পারবেন সেই সমস্যার সমাধান করতে গেলে প্রথমত আমাদেরকে কি করতে হবে জানেন আপনাদের মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপটা দেয় ওয়াইটি স্টুডিও যেটা সেটা যদি ইনস্টল থাকে ইনস্টল থাকার পরে সেটাতে যদি আপনাদের অন্য অ্যাকাউন্ট লগ থাকে অন্য অ্যাকাউন্টে লগ থাকে তাহলে সেই সমস্যাটা আসবে আর যদি আপনারা সেই সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে হলো হয়তো এই ইউটিউব স্টুডিওটাকে ডিলিট করে দিবেন আর নাহলে চ্যানেলটাকে সুইচ করে দিবেন যেই চ্যানেলে আপনারা আপনারা কাস্টমাইজ করতে চান সেই চ্যানেলটা লগ করবেন তো আমি চ্যানেলটাকে প্রথমত আমি সুইচ করে দিয়ে দেখছি সুইচ করে দিয়ে আমি যে চ্যানেলটাকে আমি কাস্টমাইজ করে সেই চ্যানেলটাকে আমি লগ ইন করতেছি সুইচ করলাম সেই চ্যানেলটা আমি আনলাম এই জায়গায় এখন আমি আবারও সেই ক্রম ব্রাউজারে যাব ক্রম ব্রাউজারে গিয়ে এখানে ব্যাক করে দেবো আগে তো আবার ক্রম ব্রাউজারে গিয়ে আমি এই কাস্টমাইজে আবার গেলাম এইবার এইবার আমি এই চ্যানেলটাকে নামটা চেঞ্জ করে দেই আমি শুধু নামটায় চেঞ্জ করলাম আর অন্য কিছু চেঞ্জ করলাম না এডিট করলাম না আমি নামটা এডিট করে আমি পাবলিশে ক্লিক করি ওপরে পাবলিশে ক্লিক করলাম পাবলিশে ক্লিক করার পরে দেখুন এখন কি হবে আবারও সেই সেই সমস্যায় আসে তাই তো এরকম যদি আপনাদের সময় এই সমস্যাটা আসে তাহলে কি করবেন এবার তাহলে আমাদের একটাই উপায় আছে আপনারা সিধা এই ওয়াইট স্টুডিওকে আপনারা আনইনস্টল করে দিন আনইনস্টল করে দেওয়ার পর আনইনস্টল করে দেওয়ার পর ইনশাল্লাহ সমস্যা সমাধান হব তো আমার আনইনস্টল হয়ে গেল ওয়াইটি স্টুডিও আনইনস্টল করে দিলাম এবার আবারও আমি ক্রম ব্রাউজারে চলে যাব আবার আমি ক্রম ব্রাউজারে আসলাম আসার পরে এটাকে ব্যাক করে দিয়ে ব্যাক ছাড়া আর এটা কোনো উপায় নেই ডিসকার্ড করে দিলাম আবার ব্যাক করতে হবে ব্যাক করে দিলাম আবার একবারে ব্যাক হয়ে গেল তো এখন আমাকে কী করতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কমে সার্চ করতে হবে সার্চ করার পর এখানে আবার কাস্টমাইজ যেতে হবে আবার আমি কাস্টমাইজে ক্লিক করলাম কাস্টমাইজে ক্লিক করার আবার কাস্টমাইজ আসবে এই কাস্টমাইজ আসলো কাস্টমাইজ কাস্টমাইজে আমি আবার নামটাকে এডিট করে দিই তো নামটা আমি এডিট করে দিলাম দেওয়ার পরে এবার পাবলিশে ক্লিক করব আমি পাবলিশে ক্লিক করলাম দেখুন এবার কি আসে এই একই সমস্যা হচ্ছে তাই তো একই সমস্যা আসলো এবারও নেক্সটে ক্লিক করি আবার সেই সমস্যা আসিল তাই তো আমি আবার কন্টিনিউ করলাম আবার ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দিই তাহলে এবার কি হলো নিচে দেখুন চেঞ্জিং সেভ চেঞ্জিং পাবলিশ এটা চেঞ্জ হয়ে গেল সমস্যার সমাধান হয়ে গেল এইভাবে আপনারা আপনাদের যদি এই সমস্যাটা আসে তাহলে আপনাদের যদি ইউআইটি স্টুডিও যদি ডাউনলোড করা থাকে অ্যাপসটা থাকে তাহলে সেটাকে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পরে এক চান আপনাদের কাজটা হয়ে যাব আর কোনো সমস্যা হবে না আজকে আমি এই এই সমস্যায় দিন থেকে আমি ভুগতেছি কিন্তু আমি কাস্টমাইজ করে আমি কাস্টমাইজ করতে পারি না তবে আমি অনেক ইউটিউবে অনেক অনেকজনের ভিডিওতে খাটছি আমি কিন্তু কারো ভিডিওতে আমি এটা সমস্যা পাইনি আমার ভিডিওতে কিন্তু এই সমস্যাটা পেয়ে যাবেন কারণ আমি নিজে নিজে বের করছি সমস্যার সমাধানটা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করুন শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক প্রোফাইলকে ফলো করুন এমন নতুন নতুন আর অনেক টিপস পাবেন আমার এই ভিডিও চ্যানেলে